Hello students, welcome to my channel. আমরা চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন একটি বিষয় নিয়ে আলোচনার জন্য। আজকের ভিডিওতে আমরা ভারতের কৃষির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষিজ ফসল নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের কৃষিতে কফি চাষ এর গুরুত্ব এবং কফি চাষের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো ভিডিও শুরু করার প্রথমেই বলবো যারা এখনো পর্যন্ত ভারতের কৃষি সংক্রান্ত আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদের বলবো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নাও এবং স্পেশালি বলবো যে যারা গত ভিডিও অর্থাৎ চা চাষের ভিডিও ভারতের কৃষিতে চা চাষের ভিডিওটি দেখোনি তারা তাদেরকে বলবো অবশ্যই তোমরা চা চাষের ভিডিওটি একবার অবশ্যই দেখে নেবে কারণ চা চাষের মতো কফি চাষও কিন্তু ভারতের একটি প্রধান বাগিচা ফসল তাই চা চাষের ভিডিওটি দেখা থাকলে কফি চাষের ভিডিওটি বুঝতে এবং জানতে তোমাদের কিন্তু সুবিধা হবে তো শুরু করা যাক আজকের ভিডিও ভারতের কৃষিতে কফি চাষ প্রথমেই বলবো এই কফি হলো একটি বাগিচা ফসল এবং ভারতের একটি প্রধান বাগিচা ফসল হলো এই কফি বেসিক্যালি বলা যায় ভারতের দ্বিতীয় প্রধান বাগিচা ফসল হলো এই কফি সঙ্গে সঙ্গে এই কফি হলো একটি অর্থকরী ফসল অর্থাৎ এই কফি ভারতের একটি প্রধান রপ্তানিকারক ফসল এবং এই কফি রপ্তানি করে কিন্তু ভারতবর্ষ বা ভারতীয় সরকার প্রচুর পরিমাণে আর্থিক মুদ্রা বা বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে থাকে তাই ভারতের কৃষির ক্ষেত্রে বা ভারতীয় কৃষি অর্থনীতির ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো কফি চাষ কতটা গুরুত্বপূর্ণ কফির বিজ্ঞানসম্মত নাম হলো কাফিয়া কফির বিজ্ঞানসম্মত নাম কাফিয়া তো অনেকের মনে প্রশ্ন থাকে কফি নামকরণটির উৎস কি বা কফি নামকরণটি কিভাবে হলো এক্ষেত্রে একটি গল্প রয়েছে পৃথিবীতে প্রথম কফি চাষের শুরু হয় বা কফি গাছের উৎস বা সন্ধান পাওয়া গিয়েছিল আফ্রিকার ইথিওপিয়া নামক একটি দেশের কাফা প্রদেশে এই কাফা প্রদেশ থেকে কিন্তু কফি এই নামকরণটির উৎপত্তি এবং তারপর থেকে সমগ্র বিশ্বে এই কৃষিজ ফসলটিকে কিন্তু আমরা কফি হিসাবেই জেনে থাকি সমগ্র বিশ্বের মধ্যে ভারতবর্ষ কফি উৎপাদনে ষষ্ঠ স্থান অধিকার করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে ব্রাজিল সমগ্র বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারের কফি উৎপাদন হয় যার মধ্যে প্রধান উল্লেখযোগ্য কিছু কফির শ্রেণীবিভাগ হলো যেমন আরবীয় কফি রোবাস্টা কফি লাইবেরীয় কফি জামাইকান বা ব্লু মাউন্টেন কফি এই সকল কফির মধ্যে ভারতবর্ষের সব থেকে বেশি উৎপাদিত হয় এই রোবাস্টা গোত্রীয় কফি এই রোবাস্টা কফি কিন্তু গুণগত মান অতটা উন্নত নয় কিন্তু ভারতবর্ষে এই রোবাস্টা কফি কিন্তু 70% উৎপাদিত হয় অর্থাৎ ভারতবর্ষে উৎপাদিত কফির প্রায় 70% হলো এই রোবাস্টা কফি এছাড়া প্রায় 25-30% মতো কফি হয় এই আরবীয় কফি এছাড়া অন্যান্য কফিগুলোর মধ্যে লাইবেরীয় কফি সম্পর্কে বলি এই লাইবেরীয় কফি হলো ইনস্ট্যান্ট কফি অর্থাৎ এই লাইবেরীয় কফি কিন্তু সরাসরি অর্থাৎ কৃষি জমি থেকে সরাসরি পানীয় দ্রব্য হিসেবে পানীয় হিসেবে কিন্তু ব্যবহার করা যায় তাই একে ইনস্ট্যান্ট কফিও বলে জামাইকা বা ব্লু মাউন্টেন কফি এই জামাইকা বা ব্লু মাউন্টেন কফি হলো তীব্র ঝাঝালো গন্ধযুক্ত কফি যেই কফি পানীয় দ্রব্য হিসাবে ব্যবহারের তুলনায় প্রসাধনী বিভিন্ন ক্ষেত্রগুলোতে ব্যবহার অধিক লক্ষ্য করা যায় তো কফির এই শ্রেণীবিভাগগুলো বলতে বলতে আমরা আরও একটি জিনিস বলবো সেটি হলো কফির গুরুত্ব বা ব্যবহার সমগ্র বিশ্বে কফি প্রধানত পানীয় দ্রব্য হিসাবেই ব্যবহৃত হয় মনে রাখতে হবে চায়ের মতো এই কফিও কিন্তু একটি মৃদু উত্তেজক পানীয় হিসাবে ব্যবহৃত হয় তবে এর সাথে আরেকটা কথাও মনে রাখতে হবে সেটি হলো কফি কিন্তু সম্পূর্ণভাবে মাদক বর্জিত অর্থাৎ এর মধ্যে কিন্তু কোনো প্রকারের মাদকতা নেই এছাড়া বর্তমানে কফির কিন্তু আরও বেশ কতগুলো ক্ষেত্র উন্মোচিত হয়েছে অর্থাৎ যে ক্ষেত্রগুলোতে কিন্তু কফির ব্যবহার দিন দিন বাড়ছে যেমন বিভিন্ন প্রকারের প্রসাধনী দ্রব্যগুলোতে যেমন বিভিন্ন প্রকারের কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন প্রকার দ্রব্যগুলোর সাথে যেমন কফির ব্যবহার বাড়ছে সেইভাবেই ব্যথা উপশমকারী বিভিন্ন প্রকারের ওষুধ নির্মাণের ক্ষেত্রে এই কফির ব্যবহার বাড়ছে
এছাড়া বিভিন্ন প্রকারের খাদ্য দ্রব্যেও কিন্তু কফির ব্যবহার দিন বাই দিন বেড়েই চলেছে। তাই বোঝাই যাচ্ছে সমগ্র বিশ্বের কৃষি অর্থনীতিতে কফি কিন্তু ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হিসাবেও বিরাজমান। তো এরপরে আমরা আসব ভারতবর্ষের কফি উৎপাদক অঞ্চলগুলি সম্পর্কে। তো ভারতের কফি উৎপাদক অঞ্চল বলতে আমরা সেক্ষেত্রে প্রথমেই মানচিত্রের মাধ্যমে সেই সকল স্থানগুলিকে দেখে নেব। ভারতবর্ষের প্রধানত তিনটি রাজ্যে কফি চাষ হয়ে থাকে। তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কর্ণাটক। এই কর্ণাটক মোট উৎপাদনে এবং হেক্টর প্রতি উৎপাদনে উভয় ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে কেরালা এবং তৃতীয় স্থান অধিকার করেছে তামিলনাড়ু। তাহলে ভারতবর্ষে হেক্টর প্রতি এবং মোট কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কর্ণাটক, দ্বিতীয় স্থান অধিকার করেছে কেরালা এবং তৃতীয় স্থান অধিকার করেছে তামিলনাড়ু। এই তিনটি রাজ্যে কিন্তু ভারতবর্ষে মোট উৎপাদিত কফির প্রায় 95-97% কফি উৎপাদিত হয়। তবে সম্প্রতি ভারতবর্ষের আরো বেশ কিছু রাজ্যে খুব অল্প পরিমাণে কফির চাষ লক্ষ্য করা যাচ্ছে। সেই রাজ্যগুলো কি? যেমন উড়িষ্যায়, অন্ধ্রপ্রদেশে, উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যগুলোতে যেরকম আমাদের মেঘালয়, অসম, মণিপুর, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলোতে অতি অল্প মাত্রায় কিন্তু কফির চাষ আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে। ভারতবর্ষের সব থেকে বৃহত্তম কফি উৎপাদক রাজ্য এই কর্ণাটক, এবং এই কর্ণাটকের কোদাগু বলে একটি জেলা রয়েছে, যে জেলা কফি উৎপাদনের জন্য সমগ্র ভারতবর্ষের মধ্যে বিখ্যাত। অর্থাৎ ওই কোদাগু জেলাটায় কিন্তু প্রচুর পরিমাণে কফি উৎপাদন লক্ষ্য করা যায়। সারা ভারতবর্ষে কফি গবেষণা কেন্দ্রটি, অর্থাৎ কফি কিভাবে তার উৎপাদন আরো বাড়ানো যায় বা এই সংক্রান্ত বিভিন্ন আলোচনার জন্য যে গবেষণা কেন্দ্রটি স্থাপিত হয়েছে সেটিও কিন্তু আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটকের চিকমাগালুর হলো ভারতবর্ষের কফি গবেষণা কেন্দ্র। এবং সারা ভারতবর্ষে কফির বৈদেশিক বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য, উৎপাদনের শ্রীবৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার জন্য একটি কফি বোর্ড স্থাপিত হয়েছে। 1957 সালে এই কফি বোর্ড স্থাপিত হয় এবং এই কফি বোর্ডের সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে। ভারতের কফি বোর্ডের সদর দপ্তর অবস্থিত। তো এরপরে আমরা আসব কফির বাণিজ্য নিয়ে। ভারতবর্ষে অভ্যন্তরীণ ক্ষেত্রে চা যতটা বেশি উল্লেখযোগ্য পানীয় দ্রব্য হিসাবে কফি কিন্তু ততটা বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ অভ্যন্তরীণ ক্ষেত্রে পানীয় দ্রব্য হিসাবে কফির কিন্তু ততটা চাহিদা নেই। সেই জন্য ভারতবর্ষে উৎপাদিত কফির প্রায় 60-70% কফি কিন্তু বাণিজ্যিকভাবে, অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং তার মানে আমরা বলতে পারি ভারতের কফি হলো প্রধান একটি রপ্তানিকারক ফসল। ভারতবর্ষ বিভিন্ন দেশে এই কফি রপ্তানি করে থাকে। তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে কফি রপ্তানি করে কিন্তু ইতালিতে। ভারতবর্ষ ইতালিতে প্রায় 20-25% কফি রপ্তানি করে থাকে। এছাড়া ভারতবর্ষ কোন কোন দেশে কফি রপ্তানি করে? তার মধ্যে রয়েছে স্পেন, তার মধ্যে রয়েছে আমাদের উত্তর আমেরিকা বিভিন্ন দেশগুলো, এছাড়া রয়েছে আমাদের পর্তুগাল, রাশিয়া, বলিভিয়া মতো যে বিভিন্ন দেশগুলো, সেই সকল দেশগুলোতে ভারতবর্ষ প্রচুর পরিমাণে কফি রপ্তানি করে এবং তার মাধ্যমে কিন্তু ভারতবর্ষ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। সমগ্র বিশ্বে কফি উৎপাদনে ব্রাজিল প্রথম স্থান অধিকার করেছে এবং আমাদের দেশ ভারতবর্ষ কফি উৎপাদনে ষষ্ঠ স্থান অধিকার করেছে। তো এরপরে আসব আমরা কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। ভৌগোলিক পরিবেশ বলতে আমরা দুটি ক্ষেত্রকে বুঝি, প্রথমে প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ। তো প্রথমে আমরা আলোচনা করব প্রাকৃতিক পরিবেশগুলি সম্পর্কে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো জলবায়ু এবং জলবায়ুর বিভিন্ন ক্ষেত্রগুলো। জলবায়ুর মধ্যে প্রথমে আমরা আলোচনা করব উষ্ণতা নিয়ে। কফি চাষের জন্য মোটামুটি আমাদের 20-27 বা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন। যেমন কোনো পার্বত্য অঞ্চলের নিম্ন স্থানগুলোতে এই উষ্ণতা কিছুটা বেশি প্রয়োজন, যেমন 25-30 ডিগ্রি সেলসিয়াস,
তবে উচ্চ পার্বত্য অঞ্চলে কিন্তু 14 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। তাই আমরা এভারেজে বলতে পারি 20 থেকে 27 বা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কফি চাষের জন্য অনুকূল। এরপরে আসব আমরা বৃষ্টিপাতের কথায়। কফি চাষের জন্য কিন্তু বেশ বৃষ্টিপাতের প্রয়োজন। মূলত 150 থেকে 200 বা 250 সেমিমিটার বৃষ্টিপাত কিন্তু কফি চাষের জন্য আদর্শ। এরপরে আসব আমরা আর্দ্রতার কথায়। কফি মূলত ক্রান্তীয় অঞ্চলের আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে অর্থাৎ বাতাসে আর্দ্রতার পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যত বেশি থাকবে কফির গুণগত মান কিন্তু তত বৃদ্ধি পায়। তবে কফি বীজগুলো যখন কফির ফল যখন পেকে আসে তখন কিন্তু আমাদের শুষ্ক শীতল জলবায়ু প্রয়োজন হয়। এরপরে আসবো আমরা ভূমির কথায় বা ভূমির ঢাল বা ভূমির প্রকৃতির কথায়। কফি চাষের জন্য কিন্তু আমাদের ঢালু ভূপ্রকৃতির প্রয়োজন হয়, কারণ কফি গাছের গোড়ায় যদি জল জমে তা কিন্তু কফি চাষের অত্যন্ত ক্ষতি করে। নেক্সট আমরা বলবো মৃত্তিকার কথায়। কফি চাষের জন্য প্রচুর পরিমাণে হিউমাস সমৃদ্ধ পটাশ সমৃদ্ধ মৃত্তিকার প্রয়োজন হয়, এবং এছাড়াও কফি গাছের উর্বরতা বৃদ্ধির জন্য আমাদের সারা বছরই কিন্তু জৈব এবং রাসায়নিক বিভিন্ন সারের প্রয়োগও কিন্তু করে যেতে হয়। তাই আমাদের মনে রাখতে হবে কফি চাষের জন্য ব্যাসল্ট বা ব্যাসল্টিক শিলা সমৃদ্ধ কালো বর্ণের মৃত্তিকা বা লাল বর্ণের মৃত্তিকা এবং তার সাথে পটাশ সমৃদ্ধ হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমরা কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, আচ্ছা এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। কফি চাষের জন্য কিন্তু আমাদের ছায়া প্রদানকারী বৃক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করা যায়। এই ছায়া প্রদানকারী বৃক্ষগুলো এই কফি গাছকে যেরকম তুহিন বা তুষারপাতের থেকে রক্ষা করে, তার পাশাপাশি এই ছায়া প্রদানকারী বৃক্ষ সরাসরি সূর্যালোকের হাত থেকে আমাদের কফির ক্ষুদ্র ক্ষুদ্র ফল এবং ফুলগুলোকে কিন্তু রক্ষা করে। তাই কফি চাষের ক্ষেত্রে কিন্তু ছায়া প্রদানকারী বৃক্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো কফি চাষের জন্য রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কফি চাষের জন্য রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি বলবো যে তুহিন বা তুষারপাত কিন্তু কফি চাষের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়। কফি চাষের জন্য যে ভূমিভাগ প্রয়োজন সেই ভূমিভাগের উচ্চতা মোটামুটি 500 থেকে 1500 মিটার পর্যন্ত উচ্চভূমি প্রয়োজন হয়। এর অধিক উচ্চতায় কিন্তু কফি চাষ সম্ভব হয় না। তো এরপরে আসবো আমরা কফি চাষের অনুকূল অর্থনৈতিক পরিবেশের কথায়। কফি চাষের অনুকূল অর্থনৈতিক পরিবেশগুলো কি কি, তার মধ্যে প্রথমেই আমরা বলবো শ্রমিকের কথায়। কফি চাষের জন্য প্রচুর পরিমাণে সুলভ এবং দক্ষ শ্রমিক প্রয়োজন হয়, কারণ কফি একটি বিশেষ বাগিচা ফসল যার সংরক্ষণ দেখাশোনার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকের প্রয়োজন হয়। এর পাশাপাশি আসবো আমরা মূলধনের কথায়। কফি চাষের জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন। কফি বাগিচা রক্ষণাবেক্ষণ, শ্রমিক মজুরি এবং বৈদেশিক বাণিজ্যের জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। ভারতীয় কৃষিতে কফি চাষের জন্য এই প্রয়োজনীয় মূলধন ভারতীয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলোর পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোও কিন্তু কফি চাষের প্রয়োজনীয় মূলধনের যোগান দিয়ে থাকে। এরপরে আসবো আমরা পরিবহন এবং যোগাযোগের কথায়। আমরা প্রথম থেকেই বলে আসছি কফি কিন্তু ভারতবর্ষের একটি অন্যতম প্রধান রপ্তানিকারক বাগিচা ফসল। তো কফি চাষের জন্য বৈদেশিক বাণিজ্য বা দেশের অভ্যন্তরে বিভিন্ন ক্ষেত্রগুলোতে এর রপ্তানির জন্য কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আসবো বিভিন্ন প্রকারের রাসায়নিক এবং কীটনাশক সারের প্রয়োগ। কফি চাষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের পোকামাকড়ের আক্রমণ লক্ষ্য করা যায়। যে সকল পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য কফি বাগিচাগুলো কিন্তু সারা বছর রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর পরিমাণে কীটনাশক সারেরও প্রয়োগ করতে হয়। তো এই ছিল আমাদের কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, যেখানে আমরা প্রাকৃতিক এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্র নিয়েই বিস্তারিত আলোচনা করলাম। এক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখবো। আমাদের অনেকের মনে প্রশ্ন হয় ভারতবর্ষের প্রধান দুটি বাগিচা ফসল চা এবং কফি,
কিন্তু এদের উৎপাদক অঞ্চল নিয়ে আমরা যখন আলোচনা করি তখন কিন্তু একটি বৈষম্য দেখতে পাই। যেমন ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চলগুলো কিন্তু আমাদের উত্তর ভারতে অবস্থিত, উত্তর এবং উত্তর পূর্ব ভারতের অঞ্চলগুলোতে প্রধানত চা হয়। একইভাবে দ্বিতীয় প্রধান বাগিচা ফসল কফি উৎপাদক অঞ্চল দেখলাম অধিকাংশ দক্ষিণ ভারতে কেন্দ্রীভূত। তাহলে মনে প্রশ্ন হতেই পারে, উত্তর ভারতে কেন কফি চাষের সম্প্রসারণ লক্ষ্য করা যায় না বা দক্ষিণ ভারতে কেন চা চাষের উন্নতি লক্ষ্য করা যায় না? এর কারণ প্রধানত দুটি। প্রথম কারণ ভূপ্রাকৃতিক উচ্চতাগত তারতম্য। উত্তরের পার্বত্য অঞ্চলে কিন্তু চা চাষের অনুকূল উচ্চতা বা ভূপ্রকৃতি লক্ষ্য করা যায়। যেমন চা চাষের জন্য মোটামুটি আমাদের 1500 থেকে 2000 বা 2500 মিটার উচ্চতা ভূমিভাগ আবশ্যক। অপরদিকে চা চাষের জন্য 500 থেকে 1500 মিটার উচ্চতার ভূপ্রকৃতি প্রয়োজন। তো আমরা দক্ষিণ ভারতের যে পার্বত্য অঞ্চলগুলো দেখতে পাই সেই সকল অঞ্চলগুলোতে কিন্তু 1500 মিটার উচ্চতাই একটি আদর্শ উচ্চতা, যে কারণে দক্ষিণ ভারতে কফি উৎপাদনের অনুকূল ভূপ্রকৃতি পাওয়া যায়, উত্তর ভারতে চা উৎপাদনের অনুকূল ভূপ্রকৃতি পাওয়া যায়। এরপরে আসবো আমরা জলবায়ুগত কারণ, এবং জলবায়ুর মধ্যে বলবো বেসিক্যালি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে কি আমাদের আর্দ্রতার কথা। দক্ষিণ ভারতের কফি উৎপাদক এই অঞ্চলগুলো আমরা দেখতে পাচ্ছি সমুদ্র ঘেঁষা, অর্থাৎ চারিদিকে সমুদ্র থাকার জন্য এই স্থানের যে পার্বত্য অঞ্চল সেই পার্বত্য অঞ্চলেও কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি থাকে। বাতাসে আর্দ্রতার পরিমাণ অধিক কফি চাষের অনুকূল, কিন্তু চা চাষের ক্ষেত্রে বাতাসের আর্দ্রতা কিন্তু অতটা প্রয়োজন হয় না। বাতাসে অধিক আর্দ্রতা হেতু বা অধিক আর্দ্রতাকে সম্বল করে কিন্তু দক্ষিণ ভারতে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলো বর্তমান রয়েছে, এবং ঠিক এক্স্যাক্টলি এই কারণগুলোর জন্যই কিন্তু দক্ষিণ ভারতের এই রাজ্যগুলি কফি চাষের জন্য অনুকূল। তবে এরপরেও আমরা বলবো উত্তর ভারতেও কিন্তু বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক সুবিধাকে কাজে লাগিয়ে কফি চাষ সম্ভব হচ্ছে, একইভাবে দক্ষিণ ভারতেও কিন্তু চা চাষ সম্ভব হচ্ছে। কিন্তু আমাদের মনে অনেকেই সময় প্রশ্ন জাগে যে দক্ষিণ ভারত কেন কফি চাষে অধিক উন্নত বা উত্তর ভারত কেন চা চাষে অধিক উন্নত। তার জন্যই বিশেষভাবে আমি তোমাদের জানিয়ে রাখলাম ভারতের বাগিচা ফসলের এই ব্যতিক্রমী অবস্থানের কারণগুলো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং তোমাদের অবশ্যই বলবো যে ভিডিওগুলো পুরোপুরি দেখবে, এবং ভিডিওগুলো পুরোপুরি দেখলেই কিন্তু তোমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভালো থাকো। থ্যাংক ইউ।